নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। এখন যে বিষয় নিয়েছি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। কলকাতা হাইকোর্টে বরাবরের মতো আবারও ধাক্কা খেলেন রাজ্য সরকার। এর আগেও হয়েছে, বারবার হচ্ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে মাঝে মাঝেই মানুষ চলে যাচ্ছেন কোর্টে এবং হাইকোর্টে গিয়ে মামলা করছেন, যাতে এই রাজ্যে যে দুর্নীতি হয় মাঝে মধ্যেই জানা যায় যে দুর্নীতি হতে পারে, এরকম সম্ভাবনা দেখলেই মানুষ হাইকোর্টে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মামলা চলছে এবং বারবার আইনের পথে গেলেই ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার। যেভাবে বারংবার খেয়েছে এবারও খেলে, সেটা কি শিক্ষক নিয়োগ? মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘটা করে বলেছেন যে পুজোর আগে 32,000 মতো না কত হাজারের মতো শিক্ষক নিয়োগ হবে। দেখুন, এই পুরো ব্যাপারটা আমাদের মাথায় ঢোকে না। তিনি বলে দিলেন এত হাজার হবে, কিন্তু পুরোটাই আটকে আছে, বিষবাহ জলে চলে গেছে। কারণ এই মুহূর্তে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আগামী শুক্রবার দিনে আবার তার শুনানি হবে, ইয়ারিং হবে, এবং তারপরে কী হবে না হবে সে ভবিষ্যতে বলবে, কিন্তু এই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, কী জন্য দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে যাওয়ার আগে সবচেয়ে প্রথম দেখে নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিকদের সামনে কি কথা বললেন ঘটা করে। শুনুন, প্রতিটা কথা শুনবেন। অনেকেই বলেন এটা দেখাবেন না, ভিডিও দেখাবেন না, কিন্তু দেখুন ওনার কথাটা ভালো করে শুনুন, এবং যদি কেউ আইনজ্ঞ থাকেন এই বিষয়টা একটু নজর রাখবেন, ওনার প্রত্যেকটা কথা খেয়াল করুন। চলুন শুনুন। আপনি 21 তারিখ এখানে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আপার প্রাইমারিতে সারাক্ষণ আমি দেখছি একটা জিনিস, মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্রছাত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে একটা কোর্টে কেস করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে, আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে 3-4 বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। কারা কোর্ট কেস করছে, এরা কারা? এরা সমাজের বন্ধু, এরা ছাত্রছাত্রীদের বন্ধু। চাকরি পেলে আমি কখনো দেখি না এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে। চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে, তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। সেম জিনিস আমি দেখছি এখানে ফুড ডিপার্টমেন্টটা হচ্ছে, যখনই কোনো রেশন দোকানকে করাপশন কেসে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তখনই তারা গিয়ে একটা প্রোটেকশন নিয়ে চলে আসছে। এটা ভুল, এটা ঠিক নয়। আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য না করেও বলবো, প্লিজ সি দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। না না, এই কোর্টেই তো অলরেডি হাইকোর্টে পড়েছিল এতদিন, তারপর তো হাইকোর্টে ক্লিয়ার করেছিল। বুঝুন, যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক দিয়েই কোর্টে কেস করেছে, আর কোর্ট ক্লিয়ার করেছিল যে তালিকা সেই তালিকাও আজকে কেস করেছে। স্টেট বলুন ভালো করে নিজেরা দাঁড়িয়ে, লয়ার না দিয়ে অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট আপনি নিজে বলুন, নিজে প্লিট করুন যে আমার 35,000 স্টুডেন্টস আর ওয়েটিং সিন্স লং, হাউ লং দে উইল বি ওয়েটিং। তাদের সব কিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না, আর আপনারাও যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দিন, একদিনও টাইম নষ্ট করবেন না। তা কারণ দেখছেন তো এখন কিছু কোর্ট বাবু হয়েছে, রাজনৈতিক নেতারা, কোর্টের কোনো দোষ নেই, এটা কিছু রাজনৈতিক নেতা করছে, হিংসুটে জেলাস ফিল করে, স্টুডেন্টরা পাক, ছাত্রছাত্রীরা পাক, এতে তাদের যায় আসে না, সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে, আর সারাক্ষণ একটা করে কন্টাই ব্যাংকে চুরির বিরুদ্ধে ইন্টারনাল অডিট হচ্ছে, আরও 2-3টে ব্যাংকে হচ্ছে, রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট না হয়। কেন এত ভয়? কেন পর্দাকা পিছনে কে হ্যায় আটকে দেওয়া যাতে তদন্ত না হয়? যেখানে গভর্নমেন্ট কমপ্লেন পাবে তদন্ত করবে, তদন্ত হবে, কন্টাই ব্যাংকেও তদন্ত হবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট করছে ইন্টারনালি তদন্ত আমরা করতে পারি, যদি কোথাও করাপশনে আমরা অভিযোগ পাই তদন্ত করতে আমরা বাধ্য, এবং করাপশনের অভিযোগ এসছে বলেই কন্টাই, তমলুক, মিদনাপুর এবং আরও কিছু কোঅপারেটিভ ব্যাংক
সেখানে জনগণের টাকা থাকতে হবে, দেখতে হবে বেনামি অ্যাকাউন্ট কত আছে দেখবো না, ভূতের নামে কত অ্যাকাউন্ট আছে দেখবো না, ভূতদের তো বের করতে হবে, সেই অ্যাকাউন্টটা গভর্নমেন্টে আসবে। সেই জন্যই ভূতদের মুখে রাম নাম চলছে, হরিনাম চলছে। সব কিছু কেস করে বন্ধ করে দাও। আর কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি, সেই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। কেসগুলো কারা করে, কারা করে এই কেসগুলো একদম বলে দিলেন যে সরাসরি তিনি যে কথাগুলো বলেছেন খুব ভালোভাবে শুনবেন, আমি পরপর বলছি আপনার পরপর মিলিয়ে নেবেন আমার কথা। জানি কেউ যদি দেখেন মানে যারা কি গালাগালি ফালাগালি দেন আর কি, তারাও দেখুন ভালো করে দেখুন, যুক্তি দিয়ে বলবেন, এবং লাখো লাখো বেকার ছেলে যারা বসে আছে তারাও একটু মন দিয়ে শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঠিকই বললেন, বললেন যখনই কিছু করতে যাই তখনই কোর্টে গিয়ে কেস করে দেয়, কেন হয়, তিনি কি বললেন এবং তাকে আরেকজন কি বলছিলেন সেটা দেখেছেন ভালো করে, তিনি কি বললেন যে আপনারা এবার চট করে নিয়োগ করে দেবেন, একদম সঙ্গে সঙ্গে করে দেবেন, কেন, কারণগুলো কি, যখনই কিছু হয় তখনই কেস করে দেয়। আচ্ছা যখনই কিছু হয় তখনই কি কেস করে দেওয়া যায়? উনি আবার বললেন কন্টাই ব্যাংকে আমি সব কিছু তদন্ত করে দেখা হবে, কন্টাই ব্যাংকে অভিযোগ আসলেই আমরা দেখব। আইন আদালত সেখানে মানুষ অভিযোগ জানাতে পারে না, কোর্টে কেস করছে করবো, এই যে কথাগুলো বলছেন মানে তিনি বলছেন পর্দা কে পিছে ক্যা হ্যায়, পর্দা কা পিছে ক্যা হ্যায়, যাই হোক পর্দা কা পিছে ক্যা হ্যায় বা ক্যা হ্যায় এই কথাটা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ ক্ষেত্রেও লাগে। তিনি কেন ভয় পাচ্ছেন, তিনি কেন চিন্তায় পড়ে যাচ্ছেন, নিয়োগ কেন স্বচ্ছ না, প্রশ্ন এখান থেকে শুরু হয়। হাইকোর্টে গিয়ে মানুষ আমার ইচ্ছে হলো আমি মামলা করে দিলাম আর হাইকোর্ট সেটাকে মেনে নিল, মানে এটা কি মগের বলো যে হাইকোর্টে গিয়ে আমি করে দিলাম সুবিধা দিয়ে দিল, বিচার না করে মানে জজ সাহেবরা এতটাই বোকা, মানে টোটাল বিচার ব্যবস্থাকে তিনি প্রশ্ন তুলে দেন যে কেন সুবিধা, তিনি আবার বলছেন আমি আইন কানুনকে বলছি না, মানে তিনি একদিকে বাঁচার চেষ্টা করছেন আর একদিকে আবার বলছেন আমি শেষে বলছি তিনি সবচেয়ে বড় ভয়ঙ্কর কী বলছেন, যাই হোক আবার বলছি সেটা হচ্ছে তিনি কী বলছেন, তিনি বলছেন তার কাছে অভিযোগ এলে তিনি সেটাকে তদন্ত করবেন, আর বিচারপতির কাছে গেলে হাইকোর্টের কাছে গিয়ে যদি কেউ বলে পুরো নিয়োগ পদ্ধতি যেটা আছে সেটাই যে গড়বড়, আপনি ঘোষণা করে দিলেন লিস্ট দিয়ে দিয়েছেন, সেই লিস্টের পাশে মেরিট লিস্টে মেরিট নাম্বার কিচ্ছু নেই, মেরিট লিস্টে কে কোথায় কত নম্বর পেয়ে পেলো তার কোনো ঠিক ঠিকানা নেই, অর্থাৎ মনে হলো খাজাকে গজার জায়গায় বসিয়ে দিলাম আর গজাকে খাজার জায়গায়, আমার ইচ্ছে আমার রিক্রুট করা সমস্যায় করে দিন, একদম দেরি করবেন না, মানে যেদিন হবে সেদিনই রিক্রুট করে দিন, আর কোন একদম লেট করবেন তাহলেই গণ্ডগোল, আর একদম তাড়াহুড়ো করে কেন করা, তাতে কি স্বচ্ছ যদি হয় তাহলে তাড়াহুড়ো করা কী আছে, স্বচ্ছতা যদি আসে আমি যদি 300 নম্বর পেয়ে থাকি আমাকে 300 নম্বর দিন, যে 350 পেয়েছে সে আমার আগে হবে, 351 পেয়েছে সেও আমার আগে থাকবে, মেরিট লিস্ট এভাবেই তৈরি হয়, তো সেটা দিয়ে দিলে ক্ষতি কী ছিল, তাহলে তো এটা হতোই না, এতগুলো মানুষের ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি তো ওই কোর্টবাবুরা করছে না, মানে কোর্টে গিয়ে যারা কেস করছে কেসবাবু করছেন, কিন্তু আপনারা আপনার সংগঠন আপনার সরকার মানে যে সরকারকে আপনি চালাচ্ছেন দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, এটা আজকে তো নয় বহুদিন থেকে চলছে, এতদিন ধরে রিক্রুট করেননি কেন, আগে তো বাম রাজত্বের সময় পিএসসি পরীক্ষা হতো, এসএসসি পরীক্ষা হতো, এসএসসি পরীক্ষার মাধ্যমে রিক্রুট হতো, কই দুর্নীতি তো দেখিনি আমরা, সজিত বসুন তখনও হয়তো পেয়েছে, আমরা শুনতাম যে এলসিএসে কেউ কেউ এলসিএসের সঙ্গে থাকা লোকেরা তার বাড়ির লোককে চাকরি দিয়েছে, এটা শুনেছি আমরা, কিন্তু সেটা নির্দিষ্ট, কিন্তু এরকম ব্যাপকভাবে দুর্নীতি, কোনো একটা প্রাথমিক টিচার পাওয়ার জন্য কত টাকা দিতে হয় ঘুষ, আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি, ঘাস ফুলে রাজত্ব বলে না, আমরা সব জানি কাজে কোর্টে কেস হয়েছে, স্বচ্ছতা আপনার সরকারের নেই, স্বচ্ছতা যদি থাকতো তাহলে এসব কেস ভোগে ঠিক তো নেই, হাইকোর্ট বলতো ঠিকই আছে, কারণ হাইকোর্ট বা আইন আদালত তারা কখনোই চায় না বেকার ছেলেরা বা যারা চাকরি পাওয়া জায়গা আছে তারা বঞ্চিত হবে, কিন্তু তারা কখনোই চাইবে না আদালত যে কোনো ন্যায্য ব্যক্তি তার পাওনা থেকে বঞ্চিত হোক, যেটা আমি খুব বলি ভালো করে সেটা হচ্ছে হক বা কারোর পাওনা, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পরীক্ষা দিল তার মেরিট লিস্টে নাম বলল প্রথমে এবং তাকে ছেড়ে দিয়ে একদম নিচে খাজার কাউকে তুলে নিয়ে আসা, মানে খাজার গজার কেসটা, এটা যখনই করবেন যখনই দেখা যাবে যে মেরিট লিস্টে মেরিট নাম্বার নেই, কিসের মেরিট লিস্ট,
একজন প্রথম হয়েছে, দেখা গেল তার নম্বরই জানি না, হয়তো সে 13 পেয়েছে প্রথম হয়েছে, আর যে 313 পেয়েছে সে ফেল করে গেছে আপনার ইচ্ছে, এরকম হয় নাকি? আইন আদালত এত সহজে ছেড়ে দেবে না? আইন আদালত এরকম লোকের কথা শুনে না, হয় না? পর্দাকে পিছিয়ে কেয়ার কোনটাই ব্যাংকে তদন্ত করবেন, সমবায় ব্যাংকে তদন্ত করবেন, একদম আর্থিক তছর ভুয়ো অ্যাকাউন্ট ফেসবুক যাসব আছে, সব কিছু করা উচিত। আপনি কথায় কথায় সিট গঠন করেন, কিন্তু সারদা রোজভ্যালি বিভিন্ন চিটফান্ড কাণ্ডে সেই সিটগুলো কী হলো? সিটগুলো কি চিট হয়ে গেল জানা যাচ্ছে? কারণ সিট চিট সবই তো কাছাকাছি লাগে, সিট ইজ চিট। ওই বললাম আর কি, আপনার রাজ্যে কবিতা বলা সবার সাথে আমারও সাথে, অ্যাং বং চম পং হং বং পং, আমিও সিট চিট বললাম। তো এখানে দাঁড়িয়ে একটা কথা আপনাদের প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রিক্রুটমেন্টের ব্যাপারটাকে স্বচ্ছ করছেন না, কেন হাইকোর্টে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে আপনাদের? কেন শিক্ষক নিয়োগের এই ব্যাপারটা 2016 থেকে এখনো পর্যন্ত চলছে, 21 এসেও পারলেন না? আবার স্থগিতাদেশ শুক্রবার দিন যদি হয়ে যায় তাহলে ভালো, কিন্তু তার আগেই তো এটা ধাক্কা খেয়ে গেলেন। অর্থাৎ শুক্রবারে কী হবে আমরা বলতে পারি না, আইন আদালতে বিচার্য বিষয় নিয়ে মুখ খোলা যায় না। আপনি প্রেস বিজ্ঞপ্তিতেও বলেন, সেটা আমি পরে আসছি, কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি এই যে কথাগুলো বলছেন না যে বন্ধ হয়ে গেছে, ছেলেদের ভবিষ্যৎ যারা কেস করছে তারা খারাপ, তারা খারাপ নয়, স্বচ্ছতা নেই বলেই এই পুরো রিক্রুটমেন্ট বন্ধ আছে। এবং বেকার ছেলেরা খুব মনে পড়ছে জানেন এই কথা বলতে বলতে, আসলে আবেগের বাইরে তো কিছু হয় না, আবেগ ফিরে ফিরে মানে বুকের ভেতর চলে আসে, সেই সমস্ত মানুষদের কথা মনে পড়ছে, ছেলেগুলোর কথা যারা বলেছিল বেকার ভাতা চাই না, ভাতা চাই না চাকরি চাই, দিদি আমাদের বিষ দিন, আমাদের বিষ দিন। আমি লিখে দিয়েছিলাম, আমার ভিডিও ছিল সে সময় যারা আছেন যুবশ্রীর ছেলেরা, আজও হয়তো তারা বেকার রয়েছে, আজও যারা শিক্ষক নিয়োগের ভাবছিল চাকরি পাবে তাদের তো আফসোস হচ্ছে যে আবার তো হলো না। আসলে মেরিট লিস্টে কী হয়েছে কেউ জানে না, স্বচ্ছতা যদি থাকতো একটা ব্রিলিয়ান্ট ছেলে যে পাওয়ার যোগ্য, দেখুন একজন যোগ্যতার বিচারে যদি না হয় না তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমি যদি ডাক্তার হই আমি কী করবো? আমি হাত পা ভাঙা জানি, হাত পা জোড়া তো আমি জানি না, কিন্তু আমি যদি ডাক্তার হই কী জুড়বো? আমি একজন মার্শাল আর্টিস্ট, হাত পা ভাঙতে পারি, কিন্তু আমি হাত পা জুড়তে কি পারবো? আমাকে যদি ডাক্তার করে দেওয়া হয় ঠিক সেভাবেই যোগ্যতা নেই যাকে তাকে যদি নিয়ে আসা একই কেস হবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কাজে আজকেই মনে হলো কালকেই নিয়োগ করে দেবো, এটা তো হয় না, কাজে বারংবার এটা হবে যতদিন না পর্যন্ত দুর্নীতিমুক্ত হবে, স্বচ্ছভাবে সমস্ত কিছু, ততক্ষণ পর্যন্ত এরকম স্থগিতাদেশ আসতেই থাকবে। শেষ কথায় আসি, আর কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি, সেই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। কলকাতা হাইকোর্টকে আপনি সম্মান করেন বলেছেন, তারপর এটা কি প্রকল্পের হুমকি নয়? আমি কলকাতা হাইকোর্টকে সম্মান করি, আমি যদি বলি আমি আপনাকে সম্মান করি, এমন কিছু করবেন না যাতে সম্মান হানি হয়, তাহলে কি ঠিক হবে? সেটা কি হাইকোর্টের বিচারপতিকে বিচার ব্যবস্থার উপর চ্যালেঞ্জ না? এটা কি এক ধরনের হুমকি হলো না প্রচ্ছন্ন? আমি সম্মান করি, আমি বললাম, উনি বলেছেন আমি সম্মান করি, তো আমি সম্মান করি, কিন্তু সেটা যেন সম্মানটা থাকে, উনি বলেছেন কিসের কথায়? এটা কি আইনের আদালতের বিরুদ্ধে গেল না? আমার জিজ্ঞাসা এটা, জানি না যেটা আইনজ্ঞ যদি কেউ থাকেন তাহলে বলবেন বিচার ব্যবস্থার প্রতি এটা কি বিশ্বাস করা না অবিশ্বাস করা। আমি কি বলতে পারি যে আইনকে আমি সম্মান করি, কিন্তু যদি আমার পক্ষে না হয় তাহলে আমি অসম্মান করব? শেষ কথাটা ভাবালো না? ভাবালো যেন রুদ্রবার্তা, যে যা খুশি বলে দিক, যেখান থেকে খুশি তুলে নিক, কিন্তু রুদ্রবার্তা মানে ঠিকঠাক তুলে নিয়ে আসা। আগে আপনার মরছি, মানে যিনি দেখছেন যদি আইনজ্ঞ হন ব্যাপারটা দেখবেন, বুঝবেন এবং কী করা যায় না করা যায়, এটা কি আইনের অপমান করা হয়েছে না হয়নি এটা নিয়ে বলবেন, এবং আমার আপনজন মানে আমি আপনাকে বলছি আপনজন কমেন্টস করে জানাবেন আমি ঠিক বলেছিলাম না ভুল। এখনকার মতো আসি পরবর্তী বার্তা ঠিক 7টার সময়, ততক্ষণ যদি দেখতে থাকুন, কারণ রুদ্রবার্তা যে কথা বলেছিল সেটা কোন ফলেছে সেটা নিয়ে থাকবে রুদ্রবার্তা 7টার সময়। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যেটা ছিঁয়েছিলাম সেটা মিলেছে, কী কেন সব দেখতে পাবেন 7টার সময়। এখনকার মতো আসি, আর হ্যাঁ একটা কথা বারবার বলছি, মেরা বাংলা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
मेरा बांगाल हिंदी चेष्टा कर पर्दा का पीछे किया है ओर टाइप हिंदी तो देखा जाए ना कत दूर की है एख मत आसि मेरा बांगाल देखें आशा करब चल नमस्कार बंदे मातरम भारत माता जय जय। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।